কক্সবাজারের বাঘখালী নদীর তীরে উচ্ছেদের অভিযান চালানোর সময় পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সংবাদকর্মীদের উপর হামলা করেছে দখলদাররা। ওই এলাকার শীর্ষ দখলদার ও চিহ্নিত সন্ত্রাসী খালেক চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠি নিয়ে সংবাদকর্মীদের উপর হামলা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে উচ্চ আদালতের নির্দেশে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। সৌরভ দেবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উচ্ছেদ অভিযান চলাকালে এভাবেই লাঠিসোঁটা নিয়ে সংবাদকর্মীদের উপর হামলা চালান সাবেক চেয়ারম্যান ও বাঘখালী নদী তীরে অবৈধভাবে গড়ে ওঠা সিংহভাগ স্থাপনার মালিক খালেক চেয়ারম্যান। স্থানীয় পর্যায়ে যিনি একজন শীর্ষ দখলবাজ, দুর্নীতিবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সহ ফৌজদারি একাধিক মামলা রয়েছে। আমাদের সামনেই ঘটনাটি ঘটে, আমিও ছিলাম সেখানে। এই খালেক চেয়ারম্যান, তিনি এই এলাকার একজন শীর্ষ দখলবাজ, তিনি সরকারি তালিকার মধ্যে দখলবাজের তালিকার এক নম্বরে আছে। তার যে রূপ, সেটি সে আবারও সেটি দেখিয়েছে। সেটি হলো আজকে যে উচ্চ আদালতের আদেশে প্রশাসন এখানে উচ্ছেদ অভিযান চালালো, সেই অভিযানে আমরা যখন সংবাদ কভার করার জন্য আসলাম, পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের সাংবাদিকদের মা বোন ধরে অকথ্য ভাষায় সে গালিগালা শুরু করে। এর আগে বেলা ১০টার দিকে কক্সবাজারের কস্তুরাঘাট পয়েন্টে বাঘখালী নদী তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অবৈধ স্থাপনা নির্মাণ করতে গিয়ে প্রায় ৬০০ একর পেরাবন ধ্বংস করেছে দখলদাররা। জেলা প্রশাসন জানিয়েছে, উচ্চ আদালতের আদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। দিনভর এই অভিযানে বুলডোজার দিয়ে একে একে গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা। মহামান্য আদালত বলেছে যে বিএস নয়, আরএস কে ভিত্তি হিসাবে ধরতে। সুতরাং যাদের আরএস এবং বিএস রয়েছে, সে ব্যতি রেখে যাদের কেবলমাত্র এখানে বিএস রয়েছে, বিএসএ পাবলিশড হয়েছে, সে সমস্ত সকল স্থাপনা সমূহে এখানে উচ্ছেদ করা হবে। যতক্ষণ না পর্যন্ত উচ্ছেদ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। নদী তীর থেকে সব অবৈধ স্থাপনা অপসারণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংবাদিকের মা বন্ধুর সাংবাদিকের স্বাস্থ্য আছে নাকি?